আজ কলকাতার শেষ দফার নির্বাচন চলছে, তারই কিছু চিত্র আমাদের তুলে ধরবো। শেষ দফা নির্বাচন হচ্ছে, তা কলকাতা নির্বাচন দেখলাম, তোমাদের দিদি ভাইয়ের সাথে দেখা হলো গিয়ে, আজ মনটা খুব খারাপ হয়ে গেল। প্রথমে অসহ্য যন্ত্রণা, মানে কোনো কথা বলছে না আমায়, আমার মানে খুব খারাপ লাগলো। একটা মানুষকে যখন দেখতে যাওয়া হয়, সত্যি তাকে দেখে যদি মন ভালো না থাকে, না মানে সে যদি ভালো না থাকে, তখন খুব খারাপ লাগে। মনটা বিষণ্ণ এবং আচ্ছন্ন হয়ে গেল। মানে যখন আসি দেখার জন্য ঘরে যায়, মনে হয় বেশ ছটফটে দেখবো, চনমনে দেখবো, কিন্তু গিয়ে মানে বলছে অসহ্য যন্ত্রণা করছে, তাই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো। বললো জল আমি খাইয়ে দেবো, বললো না না নিজে নিজেই খাচ্ছি। তা জলটা ও নিজে খাচ্ছে, আর আমায় ঈশ্বরকে প্রার্থনা করছি, ঠাকুর তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, যেন আর কোনো অসুবিধার আমাকে সম্মুখীন হতে না হয়। আজ আমাদের দিদিভাইকে দেখে আসলাম এই সন্ধ্যার সময়, এরপরে আবার যাব 8টার সময় একটু জল আর একটু খাবার দিয়ে আসতে। তো মানে শরীরটা ঠিকঠাক লাগলো না আজকে, মানে পেটে চরম ব্যথা করছে, আবার একটু বাথরুম যেতে গিয়ে যে জায়গাটা মানে অপারেশন হয়েছে সেই ড্রেসিংয়ের জায়গাটা পুরো ভিজিয়ে ফেলেছে, তাই একটু ওর একটু কষ্ট দেখলে আমার খুব কষ্ট লাগে। কেননা আমি বহু চেষ্টা করেছিলাম যে সুন্দরভাবে থাকুক, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। তা একসাথে যাদের অপারেশন হয়েছে সবাই চলে গেছে, ওর এখনও ছাড়েনি, যেহেতু হার্টের একটু সমস্যা তো রয়েছে, হার্টের মানে ভালো রকম সমস্যা আছে, তাই হয়তো ডাক্তাররা কোনো অন্য কিছু সিদ্ধান্ত নিচ্ছে। আমি ডাক্তারদের সাথে তো আজকে আর কথা হয়নি, 8টার সময় যাব, কথা হবে, আর এইটুকুই। আর একটু অধৈর্য হয়ে পড়ছে, মানে যখনই একটু কথা হচ্ছে একটু অধৈর্য অধৈর্য লাগছে। রাতে যখন দেখতে গেলাম, তখন দেখলাম মানে ওকে বললাম চলো একটু হাঁটিয়ে নিয়ে আসি, তাও এইটুকু হেঁটে ও সত্যি খুব আনন্দ পেয়েছে, এবং মানে পেটে অসহ্য যন্ত্রণা নিয়েও মানে ওইটুকু মানে আমার দাঁড়াতে পেরে খুব খুশি। যাই হোক বন্ধুরা, সকলে একটু আশীর্বাদ করবেন, সবাই একটু ভালোবাসা দেবেন, যাতে ওকে সুস্থ করে নিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ নিয়ে এতদূর চললাম, আজ এতদিন আমার শাশুড়ি ছিল, আমার সঙ্গে একটা সাহস ছিল, কিন্তু একটা মানুষ আজকে প্রায় 21-22 দিন এখানে পড়ে আছে, তাই ওনাকে বললাম আপনি 2-4 দিন ঘুরে আসুন, একটু ঘুরে আসলে ওনারও মনটা একটু ভালো হবে এবং নতুনভাবে আবার সব কিছু করতে পারবে, তাই ওনাকে বললাম 2-4 দিন ঘুরে আসতে। তাই ওনাকে আমি স্টেশনে তুলে দিতে গেলাম, এখানে বাগবাজার বলে একটা স্টেশন আছে, এখান থেকে কৃষ্ণনগর যায়, তাই কৃষ্ণনগর হয়ে উনি ধুবুলিয়া হয়ে ওনার গ্রামে যাবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের ভালোবাসা সত্যি করেই আপনাদের মানে এই ভালোবাসার জন্যই আজকে এত মনে সাহস পেয়েছি, ভরসা পেয়েছি। হ্যাঁ, আর মানে খুব কষ্ট হচ্ছে যে এত দূর এগিয়েও যেন আমি সাকসেস হতে পারি। জীবনে বহু কষ্টের সম্মুখীন হয়েছি, বহু ব্যথা, বহু যন্ত্রণা বুকে রয়ে গিয়েছে, সবার জীবন সত্যি সুন্দর হোক। মানে অসুন্দর জীবন যে কতটা কষ্টের, যেন কারো না হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার জীবন খুব সুন্দর হোক, খুব ভালো থাকুক, আমি অন্যের খুশিতে খুশি হব, কিন্তু অন্যের দুঃখের আমার এই আমার নিজের জীবনের দুঃখ কষ্টগুলো তুলে ওঠে, তাই মানে নিজে খুব কষ্ট পাই, যেন এটা কারোর জীবনে না ঘটে।
সবাই সুস্থ সুন্দর থাকলেই একটা পরিবেশ, একটা পরিবার সুন্দর হয়, একটা পরিবার সুন্দর থাকলে একটা গ্রাম সুন্দর হয়। এখানে আমি অপেক্ষা করছি, আর 8টার সময় রাত 8টার পর দেখা করার পর একটু অপেক্ষা করি, তারপরে একটু লুকিয়ে লুকিয়ে দেখে আসি। যাই হোক বন্ধুরা, আপনাদের ভালোবাসায় সব ঠিক হয়ে যাবে আশা রাখছি। দেখে আসলাম আপনাদের দিদিভাইকে, মোটামুটি একটু সুস্থ আছে, তাই এটুকু দেখে ভালো লাগছে যে আপনাদের যেটুকু সুস্থ হয়েছে আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায়। অনেক দূর দূরান্ত থেকে ফোন করেছে, সত্যিই সেই ভালোবাসাটুকু আপনাদের জন্যই সম্ভব হচ্ছে। জানি না আজকেও ব্লাড দিয়েছে, আর কতদিন আর ব্লাডের কথা বলবে কি না, একটা ভয় বা সংশয় তো রয়েছেই। ব্লাডের কথা বলে ব্লাড জোগাড় করা যে কি কঠিন, মানে যে ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, যেটুকু আপনাদের দিদিভাইকে আজ দেখাবো, যেটুকু সুস্থতা হয়েছে আর কি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। ভালো থাকবেন সকলে, আর এইভাবেই পাশে থাকবেন, আপনাদের পাশেও আমরা থাকবো। আর যদি কোনো দিন কোনো বন্ধুর বিপদ হয় আমি অবশ্যই তার পাশে দাঁড়াবো, এটুকু বলতে পারি। এবার ওই হাসপাতাল